ফ্রান্সে প্যারিসে পালিত হয়েছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্যারিস শহরে ঐতিহাসিক মানবাধিকার চত্বর রিপাবলিকান অস্থায়ী শহীদ মিনারে ঢল নামে হাজারো প্রবাসী বাঙালি। শহীদ মিনারে ফুল দিয়ে কর্মসূচির শুভ সূচনা করেন সম্মিলিত একুশের উদযাপন পরিষদের নেতারা। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা সচিব ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পলিটিক্যাল মিনিস্টার কাজী এহসানুল হক। অন্যদের মধ্যে কমিউনিটির ব্যক্তিত্ব এস এ শহীদ তাহের, ইউরোপ বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের হেড অব কোঅর্ডিনেটর আবু তাহির, মিজান চৌধুরী মিন্টু, নুরুল আবেদিন, ফারুক খান, নজরুল ইসলাম চৌধুরী ও রাব্বি খান, ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম খানজির ও স্বরলিপি একুশ উদযাপন পরিষদের শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক শাকিল সরকারের পরিচালনায় অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।